আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে হচ্ছে কি ব্লগ শেয়ার করছি চ্যানেলে, অনেকদিন যাবত কিছু মানে কোনো ব্লগই শেয়ার করা হচ্ছে না। তো আজকে হঠাৎ করে ভাবলাম যে একটা ব্লগ শেয়ার করি, আর আজকে হচ্ছে গিয়ে খুবই 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 মনটা ভালো, অনেক ভালো মন। তো তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, আর মন ভালো কেন একটু দেখাচ্ছি, মানে একটু পরে দেখাবো। অনেকগুলো গিফট পেয়েছি আজকে, তো কোথা থেকে পেয়েছি কিভাবে পেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, আর কি কি গিফট পেয়েছি সবকিছু শেয়ার করব। আগে হচ্ছে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিই, হাত মুখ ধুয়ে নিই, তারপরে হচ্ছে গিয়ে রাইসার বাবা হচ্ছে গিয়ে এখনো আসে নাই, তো রাইসার বাবা আসলে হচ্ছে গিয়ে দুজন মানে সবগুলো গিফট এখনো বাসা পর্যন্ত পৌঁছায় নাই, তো রাইসার বাবা আসতেছে, আর রাইসার বাবা আসলে হচ্ছে গিয়ে দুজন একসঙ্গে বসে সবগুলো গিফট আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি পেলাম আর কি। তো নতুন বছরে গিফট পেয়েছি, খুবই ভালো লাগছে, আর একসঙ্গে অনেকগুলো গিফট পেয়েছি। তো কি কি গিফট পেয়েছি এখন পর্যন্ত জানি না আর কি, মানে আমি তো জানি না, তো রাইসার বাবা আসুক, আসলে পরে আমিও দেখবো আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকেন আর কি, আর আমি এতক্ষণে আমার কাজগুলো শেষ করে ফেলি, তারপরে হচ্ছে গিয়ে শেয়ার করব আপনাদের সঙ্গে। তো এইতো আমাদের সবগুলো গিফট নিয়ে বসে পড়েছি, এখন হচ্ছে গিয়ে গিফটগুলো খুলব, ভিতরে কি কি আছে আমরা দেখবো, আর আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনটা শুরু করবো, কোনটা খুলবা? আচ্ছা এইগুলো, আচ্ছা 10 নম্বর দেখুন, এগুলো বলি একটু, আচ্ছা আগে বলি এগুলো কিসের। এগুলো হচ্ছে কি রাইসার বাবার অফিসে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে, নতুন বছর উপলক্ষে হচ্ছে কি একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তো আয়োজনটা হচ্ছে কি 31 তারিখে মানে 1 তারিখে বা 31 তারিখে এরকম একটা করার ইচ্ছা ছিল, তো সেই কোনো কারণবশত হচ্ছে কি সেটা হয় নাই। তো আজকে হচ্ছে কি অনুষ্ঠানটা ছিল, তো সেখানে হচ্ছে কি লটারির আয়োজন করা হয়েছিল। তো সেই লটারিতে হচ্ছে গিয়ে আমরা 4টা গিফট পেয়েছি, আর একটা গিফট হয়েছে এই বড় গিফট, সবচেয়ে বড় যে গিফটটা এটা হচ্ছে গিয়ে রাইসার বাবা বড় কোম্পানি থেকে রাইসার বাবাকে গিফট দিয়েছে। হ্যাঁ বাবা খুলবো, এই দেখেন রাজ হচ্ছে গিয়ে অলরেডি খুলে চলতেছে, তাই হোক দেখাবো খুলে। আর এইটা তো সারপ্রাইজ থাকবে একটা, যে আসলে এটাতে কি আছে। তো আগে হচ্ছে গিয়ে ছোটখাটো গুলো খুলি, রাজ অলরেডি খুলতেছে ও খুলুক, আমরা এখান থেকে আরেকটা খুলি। আচ্ছা বসো না বাবা, এখানে বসো, আমরা এখান থেকে কেউই জানি না শুধুমাত্র বাবা দেখো, আচ্ছা বাবা দেখো। তো যাই হোক এই যে প্রথম গিফট বের হয়ে গেছে, এই যে একটা কুর্তি এটা দেখো তুমি কি দিচ্ছি। আর রাজকে যে একটা খুলতেছে এটা হচ্ছে 5 নম্বর গিফট ছিল, এই যে 5 নম্বর গিফট এটা এটা খুলি, আমি খুলি তার এটা
আয়রনটা কালারটাও কিন্তু খুবই সুন্দর। এই নিয়ে তো বিশম ব্র্যান্ডের একটা আয়রন, তো এটা আমি সাইডে রেখে দিই, দেখো কবে যাবে। তুমি কোনটা বলতে চাও বলো? এইটা বলবা? আচ্ছা এই বড়টা এখন রানে করবে তাই না? এটা হচ্ছে 7 নম্বর গিফট, মানে পরপর একটা দুইটা গিফট পরপরই কিন্তু পেয়েছি। এই যে এটা হচ্ছে কি 7 নম্বর গিফটটাও পেয়েছি আমরা, তো এইটাকে এখন আনবক্সিং করি। চলো আমি চিনে ফেলেছি, তুমি পারো নাই? কি পেয়েছি? এটাও কিন্তু খুব সুন্দর একটা জিনিস, দেখাচ্ছি পুরোটা খুলে। সবগুলো আসলে কাজের জিনিস, বাবা টিজার কোথায় রাখছো? এটা হচ্ছে একটা জগ গ্লাস আছে, এই যে গ্লাস জগের বাবা কান্না করতে হয় না, এই যে দেখো এই যে ছিল এটা, আর এটা আমরা পেয়েছি সবচেয়ে ছোট জিনিস। এটার ভিতরে কি আছে এখন দেখবো। এই যে এটা খুলি বাবা, এই দেখো একটা ফোন, এটা ছিল প্রথম পুরস্কার, এটা পেয়েছি, এটা আর খুলবো না, এটা এভাবে করেই থাক, যখন দরকার পড়বে। তোমাকে কোন তো না নে চেক করে দিছিলাম হতে পারি না ফোনের ব্যাক সাইড, এই হচ্ছে ফ্রন্ট সাইড। ব্যাক সাইড এর কালার টা অনেক সুন্দর, এই কোম্পানি থেকে গিফট করা হয়েছে, তো এটা আমরা এখন খুলবো। আর এটা কি হইতে পারে? এটা জানি না আসলে কি হইতে পারে, অনেক কিচেন সেট। আচ্ছা এটা অনেক ওয়েট, আমি এটা আমি কাছে পারতেছি না দাও এইভাবে না, আমি খুলি আমি খুলি আচ্ছা এখন বুঝতে পেরেছি। এইটা একটা ডিনার সেট সম্ভবত, এই হ্যাঁ এটা একটা ডিনার সেট। এখানে হচ্ছে গিয়ে কয়টা ছোট প্লেট, হাফ প্লেট,
এখানে নাই খুলি কেন আমি এখানে হচ্ছে একটা বড় সাইজের বাটি, বড় সাইজের একটা বাটি আছে এখানে, এখানে হচ্ছে গিয়ে ছয়টা প্লেট শুধু একটা বড় সবচেয়ে বড় প্লেটটা হচ্ছে নিচে, ওইটা আর উঠাতে পারবো না, ডিজাইনটা তো দেখিয়ে দিলাম টোটাল কত পিস। অবশ্যই কমেন্টে জানাবেন আর গিফট পেতে কার না ভালো লাগে, সবাইরই হচ্ছে গিয়ে গিফট পেতে ভালো লাগে, ছোট বড় যেটাই হোক না কেন গিফট পেলে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে আমরা এতগুলো গিফট পেয়েছি একসঙ্গে, ভালো লাগছে। আর নতুন বছর উপলক্ষে বা নতুন বছরের শুরুতে এতগুলো গিফট বেশি ভালো লাগছে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আর হোক।